শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নুরুল আমিন। আমার পিতার নাম মরহুম নূর আহমদ চেয়ারম্যান, তিনি সাবেক আওয়ামী লীগ নেতা ছিলেন 1971 সময়। আমার আম্মার নাম আয়েশা খাতুন। আমার বড় ভাই হাজি নুরুল আফসার, তিনিও আওয়ামী লীগ নেতা ছিলেন। আমার বাড়ি হলো গ্রাম জেলার বরহাই থানা অন্তর্গত 3 নম্বর ওয়ার্ড পৌরসভা বুগুমডন্ডি। বাড়ি হয়েছে আপনার পুরমিয়ার বাড়ি। তো আমরা 1971 সম্বন্ধে কিছু বলার জন্য এখানে বসছি। আমাদেরকে তো কোনো বলার কিছু সুযোগ পায় নাই। আজকে আমাদের মানে সৌভাগ্য ওনারা আসছেন। তো আমি 71 সম্বন্ধে কিছু যেগুলো নিজের চোখে দেখছি ওগুলোর সম্বন্ধে কিছু বলতেছি। 1971 26 মার্চ আমি প্রথম ইপিআর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কাছ থেকে 2টা রাইফেল খাঁদে নিয়ে, আমার বয়স ছিল তখন 11 বছর, আমি দৌড়তে শুরু করি। তখন দৌড়তেছি এই জন্য মানে ওরা তো মানে ক্লান্ত হয়ে গেছে, ওরা পারতেছে না, ওদেরকে একটু হেল্প করতেছি। আপনি কোথায় ছিলেন? আমি এখানে ছিলাম, এই জায়গায়। জায়গাটার নাম বলেন। এই জায়গাটার নাম হচ্ছে আপনার পূর্বমানি 3 নম্বর ওয়ার্ড, বর্তমানে 13 নম্বর ব্রিজ। তখন আমার বড় আব্বু জনাব মরহুম সিরাজুল ইসলাম আমাকে বলতেছে, তুমি যে মানে 2টা রাইফেল নিশো কাঁধে, তুমি কি পারবে? তো আমি বলছি না পারলো, একটু এদেরকে হেল্প করি। তখন আমি দৌড়তে দৌড়তে অনেক জায়গা আমরা কি করছি, তখন ইপিআরদেরকে শুধু 1 গ্লাস পানি 1 মুঠ মুড়ি, আমাদের কাছে আর কোনো সম্বল ছিল না, 1 গ্লাস পানি 1 মুঠ মুড়ি এভাবে আমরা দিছি। তখন আমার আব্বা ছিল তৎকালীন মানে আওয়ামী লীগের নেতা, এখানে আমাদের এমপি ছিল ডাক্তার মান্নান, হ্যাঁ উনি আমার নানা। তখন আমার আব্বা কী করছে, মানুষজন থেকে ধার করত নিয়ে ইপিআরদের জন্য মানে খানার ব্যবস্থা করছে। তখন ইপিআররা কালুগড়ে একটা ঘাঁটি করছিল। আমরা যতদিন কালুগড় ছিলাম ইপিআরদের সাথে আমরা ছিলাম, ইপিআরদের কাছে অস্ত্র আছে, গুলি ছিল না, 6-7 দিন পর আমাদের কাছে গুলি ছিল না। আমাদের অনেক মানে ইপিআর ভাইয়েরা শহীদ হয়ে গেছে। আমার আপন ফুফুতো ভাই শমসুল আলম পশ্চিমবন্দি বাড়ি 1 তারিখ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। মারা যাওয়ার 2 ঘন্টা আগে আমার আব্বাকে বলতেছে, মামা এই যে স্বাধীন করে আমি মানে মরবো, এর আগে ন, কিন্তু আল্লাহর মানে বিজের ইয়ে 1 ঘন্টা পরে মারা গেছে। আমরা সবসময় মুক্তিবাহিনী যাকে হেল্প করতাম, কারণ আমরা তখন ছিলাম ছোট্ট, আমার 11 বছর বয়স। পাঞ্জাবিরা কী করতেছে, এখানে আসি, কোথায় যাচ্ছে, কোথায় আসতেছে, আমরা এগুলো আমার ইনফরমেশন দিতাম। যে যে আমাদের কালগড় 13 নম্বর ব্রিজে আমাদের মুক্তিবাহিনীরা করে মাইন ফুটায়, আমাদেরকে বলছে মানে 3টার সময় তোমরা সবাই বিছানে শুয়ে থাকবা, কেউ পালমে থাকবে না, কারণ এখানে খুব গোলাগুলি হবে। ঠিক তারা রাতে 3টার সময় এটা ব্রাশ করে, ব্রাশ করার পর এখানে পাঞ্জাবিরা সকালে আসে, অনেক নির্যাতন করছে, হিন্দু মুসলিম সর্বজাতি যাকে পাইছে তাকে মারছে, এবং অনেককে ধরে নিয়ে গেছে, আমার আব্বাকে ধরে নিয়ে গেছে। 7 দিন আমার আব্বাকে পাঞ্জাবিরা মারছে, স্পানি ইয়ে আছে সেটা আছে না, ওইখানে 7 দিন মারছে, শুধু অপরাধ আওয়ামী লীগ কেন করছো? তো আমার আব্বা আবার মানে একটা কথা জানতো, আমরা ওই সময় মানে বাঁচার জন্য মিথ্যা বলছে, আমার আওয়ামী লীগ নিয়ে কিয়া, আমার আওয়ামী লীগ নিয়ে কিয়া, মুসলিম লীগ কিয়া, মানে এরকম বলছে কেন বাঁচার জন্য। 7 দিন পর আমার আব্বাকে মেরে ছাড় দিয়েছে, মানে হাড্ডি গুড় সব কিছু মানে কি ইয়ে করে দিয়েছে। তো আমরা সবাই আঘাত প্রাপ্ত, কিন্তু আমার বাবা কোনো আওয়ামী লীগ থেকে অনেক কিছু চায় নাই। আমার বাবা মৃত্যু শেষ পর্যন্ত আমার বঙ্গবন্ধুকে ভালোবেসে গেছে। আমার কথা হলো 71-এ যারা
প্রকৃতপক্ষে যুদ্ধ করেছে যারা শহীদ হয়েছে তাদেরকে মূল্যায়ন করা এখনও হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী অনেক পরিশ্রম করে এখনও পর্যন্ত মূল্যায়ন করার চেষ্টা করতেছে কিন্তু আসলে হচ্ছে না। তো আমরা আশা করব মানে দেশ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চলাচ্ছে চলাই যাক। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।